আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন। সাথে আছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার আজকের ভিডিওটির বিষয় হলো, আপনারা যদি মুরগিগুলোকে সম্পূর্ণভাবে উন্মুক্ত অবস্থায় পালন করেন, সেক্ষেত্রে আপনাদের মুরগিগুলোর কি কি ধরনের রোগ বালাই হতে পারে এবং আপনাদের করণীয় কি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। আপনারা জানেন যে দেশি মুরগিকে যখনই আপনারা উন্মুক্ত ভাবে পালন করবেন, তখন কিন্তু এই দেশি মুরগিগুলো বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে। তবে আপনারা অবশ্যই দেশি মুরগিগুলোকে একেবারে সকালে ছাড়বেন না। বাইরে যখন শিশির যে শিশিরটা থাকে, রাতে যে শিশিরটা পড়ে, সেই শিশিরটা বা আমরা অনেকে নিয়ার বলি, এই নিয়ারটা যখন শুকায় যাবে তখন কিন্তু আপনারা দেশি মুরগিগুলোকে ছেড়ে দেবেন। তাহলে দেখবেন যে এই মুরগিগুলো তেমন কোনো ধরনের রোগ বালাই হচ্ছে না। কিন্তু যদি এই নিয়ের বা পানি থাকা অবস্থায় ছেড়ে দেন, তাহলে কিন্তু এই মুরগিটা এই পানিটার মধ্যে ছুটাছুটি করবে এবং সেখান থেকে এই মুরগিগুলোর বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই একটু বেলা হলে বা বাইরে একটু রোদ হলে তারপর এই মুরগিগুলোকে ছাড়বেন। এবং আপনাদের এই মুরগিগুলো বাইরে ছেড়ে দিলে যে সমস্যাটা হয়, এই মুরগিটার জ্বর ঠান্ডা লাগে। আপনারা যদি এই মুরগিটাকে বাইরে ছেড়ে দেন এবং সকালে একটু রোদ হলে ছেড়ে দেবেন এবং বিকালে একটু রোদ থাকা অবস্থায় উঠায় নেবেন, তা না হলে দেখা যাবে যে আপনারা যদি সকালে ছেড়ে দেন এবং সন্ধ্যার পর উঠান বা একটু রাত হয়ে গেলে উঠান, তখন কিন্তু আপনার এই মুরগিগুলোর বিভিন্ন ধরনের ঠান্ডা এবং জ্বর লেগে যেতে পারে। তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তারপর আপনাদের এই মুরগিগুলো বাইরে ছেড়ে দিলে আর একটা রোগ হতে পারে, সেটা হচ্ছে যে করাইজা রোগ। আপনারা দেখবেন যে আপনাদের মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিলে এই মুরগিগুলোর চোখ ফুলে যায়, চোখ দিয়ে পানি ঝরে এবং এই চোখগুলো অনেক সময় বন্ধ হয়ে যায়। তাই এই মুরগিগুলো খাওয়া দাওয়া ছেড়ে দেয়, শরীরে জ্বর চলে আসে, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে এই মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে। তারপর আপনাদের এই মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিলে রানীক্ষেত রোগ হতে পারে, গাম্বুরা রোগ হতে পারে, কারণ বাইরে ছেড়ে দেওয়ার ফলে দেখা যায় যে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করার জন্য যে প্রোটেক্ট দরকার ছিল সেটা এর মধ্যে থাকে না। দেখা যায় যে পাশে একটা বাড়ির মুরগিগুলোর রানীক্ষেত রোগ হয়েছে, সেই মুরগিগুলো যদি আপনার মুরগির সংস্পর্শে আসে, আপনি যখনই ছেড়ে দেবেন তখনই এই বাসার মুরগি ওই বাসায়, ওই বাসার মুরগি এই বাসায় চলে আসবে, এটা স্বাভাবিক। তাই ওই মুরগির যখনই কোনো না কোনো রোগ থাকবে তখন কিন্তু আপনার এই মুরগিগুলোর মধ্যে সেই রোগটা চলে আসবে। এবং রানীক্ষেত এবং গাম্বুরা রোগ হলে আপনারা তো জানেনই ধ্বংস অনিবার্য। তাই অবশ্যই আপনাদের এই মুরগিগুলোকে রানীক্ষেতের এবং গাম্বুরা রোগের টিকা অবশ্যই দিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলোর বাইরে ছেড়ে দিলেও তেমন কোনো রোগ বালাই হবেই না। তবে আপনারা বলতে পারেন বাইরে ছেড়ে দেওয়ার ফলে এই মুরগিগুলোকে তো বিভিন্ন ধরনের ঘাস লতা পাতা খায়, এদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়, তাহলে কেন এই গাম্বুরা এবং রানীক্ষেত রোগ হবে? আপনারা জানেন যে গাম্বুরা এবং রানীক্ষেত একটি ভাইরাসজনিত রোগ, এই রোগটা কিন্তু যে কোনো সময় হতে পারে। তো এই রোগগুলোকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই আপনাদেরকে ভ্যাকসিন ব্যবহার করতে হবে। ভ্যাকসিন যদি আপনি না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই মুরগিগুলোর মধ্যে এই রোগ বালাই যদি লেগে যায় তাহলে কিন্তু আপনাদের এই খামারটা একেবারে ধ্বংস হয়ে যাবে। তাই অবশ্যই আপনাদেরকে এই খামারকে বাঁচাতে হলে এই মুরগিগুলোকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে, নিয়মিত ভ্যাকসিন দিতে হবে। যদি বড় মুরগি হয় তাহলে অবশ্যই 2 মাস পর পর আপনারা রানে ভ্যাকসিনটা দিয়ে দেবেন। এবং আপনাদের মুরগি যদি আপনারা বাইরে ছেড়ে দেন তাহলে দেখবেন যে এই মুরগিগুলো কিন্তু ডিম পাড়ার ক্ষেত্রে একটু এলোমেলো করে। বাইরে ছেড়ে দেওয়া মুরগিগুলো কিন্তু ঠিক মতো ডিম পাড়ে না, দেখা যায় যে একদিন পাড়ে আর একদিন পাড়ে না। তবে আপনারা এই এই ব্যাপারটা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আপনারা যদি দেশি মুরগিকে খামারে আটকায় বা আবদ্ধ ভাবে পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগিগুলো প্রত্যেক দিন ডিম পাড়বে। এবং আপনারা যদি বাইরে ছেড়ে পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগিগুলো প্রতিনিয়ত ডিম পাড়বে না, দেখা যাবে যে একদিন পর একদিন পাড়বে। অনেক সময় দেখা যায় যে একটা মুরগি বসে আছে আর একটা মুরগি ডিম পাড়ার সময় হয়ে গেছে, অথচ সেই মুরগিটা জায়গা না থাকার কারণে ওখানে ডিম না পেড়ে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে অন্য জায়গায় বা অন্য কারোর বাড়িতেও অনেক সময় ডিম পেড়ে ফেলে, সেই ডিমটা আপনি হয়তো বা আর পাবেন না। তাই অবশ্যই আপনাদের বিষয়গুলো লক্ষ্য রেখে আপনাদের মুরগিগুলোকে পালন করতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।